বরকনের সাজে পরিমণি ও সাইমন নিজেদের বিয়ে নয় গানের দৃশ্যের শুটিংয়ে প্রস্তুত তারা এই সাজে। পুবাইলে চলছে সাইমন পরিমণির নতুন ছবি নদীর বুকে চাঁদের শুটিং। পরিচালক শওকত হাসান জানালেন, খুব শিগগিরই ছবিটির শুটিং শেষ করে সেন্সরে জমা দেবেন ছবিটি, আর তখনই ঠিক হবে মুক্তির দিনক্ষণ। ভক্তদের হৃদয় ভেঙে বিয়ের পিড়িতে পরিমণি, বর অন্য কেউ নন সাইমন সাদিক। পুরে যায় মন ছবির পর আবারও একসাথে জুটি বেঁধেছেন এই জুটি। নদীর বুকে চাঁদ ছবিতে এমন বরকনের দৃশ্যেই দেখা যাবে তাদের। বিয়ের সব আয়োজন শেষ, চলছে ফটোশ্যুট। বরকনের সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত অন্যরা। এ নিয়ে তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসলেন সাইমন পরি। কেন এতবার বিয়ে? ওর সাথে বিয়ে হলেই আমার অনেক ঝামেলা হয়, অনেক প্রবলেমে পড়তে হয়, কারণ বউকে অনেক সুন্দর লাগতে হবে। ওর কথা হচ্ছে যে এত ভারী ভারী গয়না পরো, সোনার গয়না, এত ভারী একটা ড্রেস পরো। আমি 5.5 ঘন্টা এখানে বসে আমি এখনো খাইনি, আমার খেতেও দেয়নি। বিয়ের মানে বিয়ের শুরুর দিন থেকেই অত্যাচার শুরু হয়েছে আর কি। সেটার কারণ হচ্ছে যে না, বাকি জীবন এর আগের বার একবার বিয়ে করতে গেলাম, সে সুইসাইড করলো। কি কারণে? হয়তো মানে করতে চাওনি মনে হয়। বাকি এখনো না, মানে সাত জন বলতে একটা কথা আছে। আচ্ছা, তো আমরা 3 বার বিয়ে করেছি এই জন্মে, আরো কতবার জানি করি। হ্যাঁ, মানে মরার একদিন পর্যন্ত বিয়ে করতে চাই। নদীর বুকে চাঁদ ছবিটিতে সাইমন অভিনয় করছেন চাঁদের চরিত্রে, আর পরি নদী। ছবির শেষ দৃশ্যের শুটিং সেটে তারা অনেকটা খুনসুটি করতে করতেই বললেন, ছবিটি দেখলে দর্শকদের হতাশ হতে হবে না। মনে হয় না যে এবার দর্শকদের মন পোড়াবো, এবার অনেক হাসাবো, এবার হ্যাপি এন্ডিং। বাকিটা আসলে দর্শক মানে হলে যেয়ে দেখুক আমাদের ভবিষ্যৎ কি হয়। প্রত্যেকবারই একটা ডাউট থাকে যে বিয়েটা কি হবে, হবে শেষ পর্যন্ত আজকে হয়ে গেল। নদীর বুকে চাঁদ, সেখানে আমার নাম চাঁদ, ওর নাম নদী। যথারীতি আমরা ছবিতে প্রেম করি, প্রেমের শেষ দৃশ্যে এসে আমরা বিয়ে করলাম। কেন এই বিয়ের আয়োজন তা নিয়ে কথা বললেন পরিচালক শওকত হাসান। পরিমণি সাইমন তাদের অনেকবার বিয়ে হওয়ার চেষ্টা হয়েছিল আসলে অতীতে হয়তো, সো আমাদের এখানেও একটা বিয়ের আয়োজন চলছে। আমরা আশা করছি অনেক সাসপেন্স, অনেক চেষ্টার পরে এবার তাদের বিয়েটা আমরা আশা করে দিতে পারবো পর্দায়। বাস্তবে না হোক ছবিতে বিয়ে, তবে দর্শকদের দাওয়াত দিতে ভুললেন না তারা। এর আগে আমাদের বিয়ের সাথে খেতে পারেননি, এই ছবিতে খেতে পারবেন, সবার দাওয়াত রইল। রাশিদ আনিস, 71 ঢাকা। একজন অভিনেতার চরিত্রের একঘেয়েমিও অনেক সময় দর্শকদের নাটক বিমুখ করে দেয়, এমনটাই বললেন মার্গারেট ও চণ্ডী কথক নাটকের নির্মাতা এম আই জুয়েল। একই ধরনের চরিত্র থেকে বেরিয়ে এসে এবার মোশাররফ করিমকে দেখা যাবে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের চরিত্রে। আফফান মিতুলের কাছে নাটকটি নির্মাণের গল্প বলেছেন নির্মাতা। সমস্যা আছে মেয়েটার চুলগুলো, এরকম চুল আর কোনো মেয়ের দেখেছিস? একটা সমস্যা না, আমার জায়গা থেকে বলবো যে গল্পটা ডিফারেন্ট এই অর্থে, কারণ আমি মোশাররফ ভাইকে যেভাবে স্ক্রিনে নিয়ে আসছি, মোশাররফ ভাইকে খুব ক্লাসিক লুকে এরকম করে স্ক্রিনে আমি জানি না রিসেন্ট উনি আসছেন কি না, সো ওনার লুকটা একটা ফ্যাক্টর আমি বলবো যে। আর আমার গল্পটা একটা ওল্ড ফিলের গল্প, এই ওল্ড ফিলের গল্পে মোশাররফ ভাইকে দেখার জন্যই দর্শক আসলে এই নাটকটা দেখবেন। তুমি আমার খুব কাছে এসে বসেছিলে, যেমন করে সোনার এই ফড়িং এসে বসে জলের কিনারে। তুমি, সম্পূর্ণ তুমি আমার মধ্যে পড়ে গিয়েছিলে। তো গল্প আসলে পড়ার পর আমার কাছে প্রথম মনে হয়েছে যে চণ্ডীর জন্য পারফেক্ট ক্যারেক্টারটা হচ্ছে মোশাররফ করিম। সো যদি আমার তাকে সিলেক্ট করতে গিয়ে, আই মিন তার শিডিউল পেতে গিয়ে আমাকে খুব ঝামেলার সম্মুখীন হতে হয়েছে, কারণ মোশাররফ ভাই এমনিতেই খুবই টাইট শিডিউল। তরুণদের জন্য আমাদের মিডিয়া, আমি জানি না এখনও এত প্রপারলি আসলে সেই জায়গাটা এত উপযুক্ত কিনা তরুণদের জন্য, এখানে আসলে স্ট্রাগল করতে হয়। আমার ধারণা একটা মিডিয়াতেই কাজ করলে স্ট্রাগলের ব্যাপারটা থাকে, সো এরকম স্ট্রাগলিং পিরিয়ডটা যায় প্রত্যেক, যারা নতুন কাজ করতে আসে প্রত্যেকের মধ্যে স্ট্রাগলিং পিরিয়ডটা যায়। আই থিঙ্ক এইটা আবার ওভারকাম করা পসিবল, হয়তো দু একটা কাজ করে তার ক্রিয়েটিভিটিটা দেখিয়ে আমার মনে হয় যে এটা খুব সহজে এটা ওভারকাম করা যায়। যেমন করে লোকে চলে পড়ে বা প্রেমে পড়ে, তুমি নয় তোমার ছায়া।
এফডিসিতে চলছে শাকিব খান বুবলি জুটির ছবি অহংকারের শুটিং। মার্চেই ছবিটি মুক্তি দিতে চান পরিচালক শাহাদাত হোসেন লিটন। রাজধানী ঢাকা সহ দেশের নানা জায়গায় শুটিংয়ে ছুটছে টিম অহংকার। ছবির কেন্দ্রীয় চরিত্র থাকা শাকিব খান কাজ করেন সিএনজি স্টেশনে, আর তাই বিএফডিসির চত্বর জুড়ে সাজানো হয়েছে সিএনজি স্টেশনের সেট। ছবির পরিচালক শাহাদাত হোসেন লিটন বলেন, ছবিটি নির্মিত হচ্ছে মৌলিক গল্পকে ঘিরে। ছবিটি হলে দর্শক টানতে পারবে বলেও মনে করছেন পরিচালক। শাকিব খান আর শাকিব খানের কাউন্টারে যে নায়িকা চরিত্রটি, সেটি খুব অহংকারী একটি চরিত্র। তো ওই অহংকারটাকে ভেঙে দিয়ে চুরমার করে যে মাটির মানুষ তৈরি করা, আমার বিষয়টা হচ্ছে এরকম একটা গল্প, যে কারণে আমি ওই অহংকারটাকে প্রাধান্য দিয়েই ছবির নামকরণ করেছি অহংকার। গল্পের গাঁথুনির সাথে দরকার সঠিক পরিচালনা, তাহলেই নাটক দর্শকপ্রিয় হবে, এমনটা বললেন মজনু একজন পাগল নয় ধারাবাহিক নাটকের নির্মাতা সঞ্জিত সরকার। শুটিং স্পটে ছিলেন ফাতেমা স্বামী, বিস্তারিত তার কাছে। এত বুঝদার হইছো জন্যই তো তুগারে মিষ্টি খাবো না, যা। কি আমার উকিল রে, ঘর জামাই উকিল হইছে দেখিস, ঘর জামাই উকিল লিখলি আর এত আল্লাহতে আটকান হইছে। একটি পরিবারের তিন বোন সহজ সরল ভাইকে ঠকিয়ে কিভাবে সম্পত্তির ভাগ নিবে, তারই প্রতিযোগিতা চলতে থাকে নিজেদের মধ্যে। এমনই গল্পের ধারাবাহিক মজনু এখন পাগল নয়। ব্যক্তি বিশেষে যার যার জায়গায় থেকে চূড়ান্ত লেভেলের স্বার্থপর, সেটাতে আসলে রক্তের সম্পর্কও সেই বিভাজনটা করে ফেলেছে, রক্তের সম্পর্কের ক্ষেত্রেও। তো সেটাই এই নাটকের মূল প্রেক্ষাপট। স্ক্রিপ্টটা অনেক ভালো, বৃন্দাবন দার লেখা, আমি কাজ করে অনেক হ্যাপি। আচ্ছা যাবে যাও, যার একটা কাম করে দাও তো, এই খাতার ভিতর একটা লাইন লিখে দাও যে মজনু একজন পাগল নহে, এই কথা লিখে নিজে একটা সই করে দাও। রাস্তার মধ্যে এসব লেখা যায় পরে আমি বুঝতে শুনে লিখবো না, তুমি বাড়িতে এসো। কি বোঝা লাগবে, বোঝা শোনার কি বাকি আছে? ছোটবেলাতে তোমরা আমাকে দেখতে চাও না আমি পাগল কিনা সেটা তো, আমি আসলে সব কিছু বুঝে পারি, তোমরা কেউ জানো না আমার বিয়েটা হোক। ধারাবাহিকটিতে প্রধান চরিত্র মজনু, এই চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। চেষ্টা করছি সবাই মিলে এই নাটকটা ভালো করে করতে, কারণ আমাদের এখন নাটকের যে বাজার, মানে ভালো নাটকের সংখ্যা খুবই কম, বিশেষ করে সিরিয়ালগুলা। যে পরিমাণ ভালো নাটক দরকার আমাদের দর্শক ধরে রাখার জন্য, তার চাইতে সংখ্যায় খুব কম নাটক হচ্ছে ভালো নাটক। তা সেই জায়গায় আমরা সবসময় একটু চ্যালেঞ্জ রাখি বা চিন্তা করি বা সেই ধরনের কাজ করারও চেষ্টা করি, যে যাতে দর্শক আমাদের কাজগুলো দেখে। এই যে তোমার সুন্দর একটা নাম, তোমার সে কেসি কই না, আমার অবশ্য খুব মাইন্ডে লাগে বুঝলে ভাই, আমি কিন্তু সেজন্য কোনো ধরনের কোনো কিছু মনেই করি। বৃন্দাবন দাসের লেখা ধারাবাহিকটি পরিচালনা করেছেন সঞ্জিত সরকার। নির্মাতার মতে ভালো গল্পের সাথে ঠিকঠাক পরিচালনাটাও জরুরি। নাটকের মধ্যে আসলে গল্প প্রয়োজন, গল্প না থাকলে নাটকে শুধু ডায়ালগস দিলে না নাটক দেখে না দর্শকরা। যে নাটকে আমার কথা বলে, আমার দেশের কথা বলে, আমার মানুষের কথা বলে, সেটি আসলে ভালো নাটক। দুলে আপনি এত কথা করছেন কিসের জন্য? মুখটা কুলি করে এসে মিষ্টিটা খায় নেন, একা কুলি ভালোবাসা দিবসের নাটক আবার কেন দেখা হলো, রাজধানীর উত্তরায় চলছে নাটকটির শুটিং। নাটকটিতে বৈবাহিক জীবনের বাস্তব কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। আকাশ রঞ্জনের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন রবিউল হাসান সোহেল। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ এবং সজল। রাশেদ আনিসের সাথে নাটকটি নিয়ে কথা বলেছেন নাটকের কলাকুশলীরা। যেতে ইচ্ছে এটা কি ধরনের কথা, কি হয়েছে আমাকে বল। আর কিছু হয়নি, বিশ্বাস করো, তুমি এখন এখান থেকে যাও, আমাকে একটু নিরিবিলি থাকতে দাও, আমার কথা বলতে একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, এবার আবিকে জিজ্ঞেস করছি। খবরদার মা, তুমি ওর মতো একটা থার্ড ক্লাসকে ফোন দেবে না। থার্ড ক্লাস মানে অফকোর্স একটা থার্ড ক্লাস। 14 ফেব্রুয়ারি উপলক্ষে এই নাটকটি নির্মাণ করছি, তো আমি চাইছি একটু ব্যতিক্রম কিছু করতে। সবাই তো ভালোবাসা নিয়ে নাটকটি বানায়, একজন একরকম গল্প নিয়ে বানায়, আমারটা একটু আলাদা রকম, যে জোর করে কোনো কিছু সম্ভব হয় না, তেমনই কনসেপ্ট নিয়ে নাটকটি। আরে ভাই, আপনি মন্ত্রী বললে তো হবে না, ও খুব জেদি গাতেরা, ও যা বলছে তাই করবে। স্যার আপনি এটা কি বলছেন স্যার,
আপনি যেটাই বলছেন স্যার এটা আপনার একদম ভুল ধারণা, একদমই ভুল ভাবছেন আপনি। এখন যে নাটকটিতে কাজ করছি নাটকটির নাম হচ্ছে আবার কেন দেখা হলো। গল্পটি লিখেছেন আমাদের আমার খুব প্রিয় আকাশ রঞ্জন, বেশ কিছু কাজ করা হয়েছে ওনার স্ক্রিপ্টে, আবারও কাজ করছি ডলি জহুর আন্টি, আমি মৌসুমি এবং সাথে আরেকজন নিউ কামার আছে। তো সবাই মিলে আসলে চেষ্টা করছি কোনো না কোনোভাবে যাতে করে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি। মানে দুজন দুজনকে চেনা জানা, দুজন দুজনকে একটু বোঝা, এই জিনিসটা যদি ভালোবাসার মাঝে থাকে আমি মনে করি এই ভালোবাসা কখনো পরিসমাপ্তি ঘটে না, এই ভালোবাসার জয় সবসময় হয়। মা আমি গেলাম। বাহ শাড়িতে কি সুন্দর লাগছে তোকে। থ্যাংক ইউ মা, তাতে দশ লাগিয়ে দাও। এত তারা কি সুন্দর, আবির নিচে দাঁড়িয়ে আছে মা। আবির নিচে দাঁড়িয়ে আছে, তোকে উপরে আসতে বল, বহুবার বলেছিস সে আমার কথা শুনে নি। মনের টানে মন বাঁধিলাম।